প্রযুক্তির আকর্ষণ মানুষকে শারীরিকভাবে কোথায় নিয়ে যায়। প্রযুক্তির জন্য মানুষ একে অন্যকে ভুলতে শুরু করে, আর এই নিয়েই আজকের ফিল্ম দ্য বয় উইথ এ ক্যামেরা ফর এ ফেস। প্রিয় দর্শক শ্রোতা, চলুন উপভোগ করি দ্য বয় উইথ এ ক্যামেরা ফর এ ফেস। সিনেমার শুরুতে একটি হসপিটালে ডক্টর ও নার্সদের তত্ত্বাবধানে একজন নারীর বাচ্চা হতে দেখা যায়। এ সময় সেখানে অনাগত বাচ্চার পিতা ক্যামেরা হাতে অপেক্ষা করে কখন তার প্রিয়তম স্ত্রী বাচ্চা প্রসব করবে, আর সে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সময়টি চিরস্মরণীয় করে রাখবে। ডাক্তার মাকে বারবার নিচের দিকে প্রেসার দিতে বলে। মা খুব চেষ্টা করে, আর অল্প কিছুক্ষণের মধ্যে বাচ্চা প্রায় বের হয়। বাচ্চার বাবা তখন ক্যামেরা তাক করে, আর সঙ্গে সঙ্গে সে হতবাক হয়ে যায় আর নিজের ক্যামেরা বন্ধ করে দেয়। বাচ্চাও পুরোপুরি বের হয়ে পড়ে, কিন্তু এবার অন্যরাও দেখে একটা শক খায়। সবাই বলে, এ কী দেখছি? মেইন ডক্টর তো রীতিমতো হতবাক। বাচ্চাকে যখন মায়ের কোলে দেওয়া হয় তখন দেখা যায় বাচ্চার মাথা ক্যামেরার মতো, অর্থাৎ মাথার জায়গায় ক্যামেরা লাগানো, আর সব কিছু রেকর্ড করতে পারে এই মাথা। বাচ্চার চেহারা দেখে ডক্টর হয়রান হয়ে যায় আর ভাবে এটা কিভাবে সম্ভব। এরপর ডক্টর সোনোগ্রাফ দেখে, কিন্তু সেখানেও কিছু ধরা পড়ে না। তখন ডক্টর তার মা বাবার জিন নিয়ে চিন্তা করে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয় না। তখন বাচ্চার বাবা তার স্ত্রীকে দোষ দেয় আর বলে, তুমি ঘুমানোর সময় ক্যামেরা নিয়ে ঘুমাতে এবং যখন তখন ছবি তুলতে, এজন্যই আমার ছেলের এমন অবস্থা, এর জন্য কেবল তুমিই দায়ী। বাচ্চার মা তখন ভয় পায়, সে ভাবে তার স্বামী তাকে আবার ডিভোর্স না দেয়। তখন ডক্টর বলে, বাচ্চার দৈহিক গঠনের জন্য পিতার জিন দায়ী, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এই বাচ্চার শরীরে ক্যামেরার জিন আসলো কোত্থেকে। এখন এই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হলে তার পেছনে একটা টেপ রেকর্ডার ক্যাসেট দিতে হবে, আর প্রতিদিন একটি করে ক্যাসেট লাগবে ক্যামেরায়। প্রথম দিন ডক্টর নিজে একটি ক্যাসেট ক্যামেরায় লাগিয়ে দেয়। এরপর বাবা মা তাদের সন্তানকে নিয়ে বাড়িতে আসে। অন্য মা বাবা নিজেদের সন্তানের সাথে যেমন আচরণ করে, তারাও তাদের সদ্যজাত সন্তানের সাথে একই আচরণ করতে থাকে। ধীরে ধীরে ক্যামেরা বয় বড় হতে থাকে। একদিন বাবা তার ক্যামেরা দেওয়ালে রেখে একসাথে তিনজনের ছবি উঠায়। এরপর বাবা তার ছেলের ক্যামেরা মাথায় একটা লাইট লাগিয়ে দেয়, যেন ছেলের ক্যামেরায় সব ক্লিয়ার রেকর্ড হতে পারে। সন্তানের সাথে মা বাবা খুব এনজয় করতে থাকে। এমনি করে প্রতিদিন রাতে ছেলেটির মা একটি করে ক্যাসেট বের করে তাকে সাজিয়ে রাখে আর একটি করে ক্যাসেট ক্যামেরায় ভরে দেয়। তাদের আনন্দের আসল কারণ, তারা চাইলেই অতীত দেখতে পেত। এভাবেই কাটতে থাকে দিন, আর তাকে জমতে থাকে ক্যাসেট। অন্য বাচ্চাদের মতো ক্যামেরা বয়ও একদিন স্কুলে যাওয়া শুরু করে। তার নিজের কাছে কেমন কেমন লাগতে থাকে, সবাই তাকে নিয়ে মজা করে, তার সাথে অন্যরকম আচরণ করতে থাকে। ছেলেপুলেরা ক্যামেরা বয়কে বলে যে, তুমি মানুষের বাচ্চা নও, নিশ্চয়ই এলিয়েন টেলিয়েন হবে তুমি, এমনই উপহাস করতে থাকে তারা। কিন্তু তারা বুঝতে পারে না যে ক্যামেরা বয় সব কিছু রেকর্ড করে রাখছে, আর সেই ভিডিও ক্যামেরা বয়ের মা দেখে রেগে যায় এবং পরদিন স্কুলে যেয়ে প্রিন্সিপালের কাছে ওই বাচ্চাদের বিরুদ্ধে কমপ্লেন করে। প্রিন্সিপালকে পুরো ভিডিও দেখায় সে, যেখানে দেখা যায় ক্যামেরা বয়কে ছেলেরা ডিস্টার্ব করছে। টিচার এই অপরাধের জন্য ওই ছেলেদের শাস্তি দেয়। পরদিন ওই দুষ্টু ছেলেরা অন্য একটা ছেলের সাথে ঝামেলা করে, আর ক্যামেরা বয় সেই দৃশ্য ভিডিও করে নেয়। ক্যামেরা বয় সেই ভিডিও রেকর্ড প্রিন্সিপালকে দেখায়, আর তখন প্রিন্সিপাল ওই ছেলেদের আবার শাস্তি দেয়। এসব কারণে ক্যামেরা বয়ের বন্ধুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু কিছুদিন পর সেই বন্ধুরা তার কাছ থেকে চলে যেতে শুরু করে। তারা ক্যামেরা বয়কে মানুষ হিসেবে ট্রিট করতে পারে না। এর ভেতর ঘটে আর এক ঘটনা। ক্যামেরা বয়ের সাথে একটি মেয়ের প্রেম হয়। তারা দুজন একসাথে ডিনারেও যায়।
দুজনে দারুণ সময় কাটায় আর অনেক গল্প করে। তারপর একদিন মেয়েটির বাসায় ক্যামেরা বয় আর সে বিছানায় মিলিত হতে যায়। কিন্তু হঠাৎই মেয়েটির মনে পড়ে তাদের এই সব কিছু রেকর্ড হয়ে যাবে, তখন সে ক্যামেরা বয়কে সরিয়ে দেয়। তখন ক্যামেরা বয় বলে, আমি ক্যামেরা ঢেকে রাখছি। কিন্তু মেয়েটি মেনে নিতে পারে না, সে ক্যামেরা বয়কে চলে যেতে বলে। এজন্য ছেলেটির মন ভেঙে যায়, সে খুব কষ্ট পায়, নিজের প্রতি দোষ দেয় আর বলে, এই ক্যামেরা না থাকলে আমার প্রেম ভেঙে যেত না, বন্ধুরা চলে যেত না, আমি এক অভাগা। এমনকি ক্যামেরা থাকার কারণে সে কোনো সিনেমা হলেও ঢুকতে পারে না। এদিকে তাদের ঘরের টিভিও নষ্ট হয়ে যায়, এতে সে আরও ডিপ্রেশনে চলে যায়। একাকিত্বর জন্য কোনো কিছুই তার ভালো লাগে না। এমন পরিস্থিতিতে হঠাৎ একদিন সে একটি মেয়েকে দেখতে পায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কোনোভাবেই ক্যামেরা বয় ওই মেয়েটির চেহারা পরিষ্কারভাবে দেখতে পায় না। লেন্স মেয়েটির চেহারা ফ্রেশ করতে পারে না। কথায় কথায় তারা একে অন্যকে ভালোবেসে ফেলে, তাদের ভেতর গভীর প্রেম তৈরি হয়। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে ক্যামেরায় মেয়েটির চেহারা স্পষ্ট না আসার কারণে মেয়েটির কোনো কিছু রেকর্ড হয় না। এতে করে তাদের গোপন শারীরিক মেলামেশা করতে কোনো অসুবিধা হয় না। তারপর দুজন দারুণ সময় পার করতে থাকে। একদিন রোডে একজন লোক তাদের সাথে সাক্ষাৎ করে। লোকটি বলে, আমি একজন প্রোডিউসার আর আমি তোমার জীবন নিয়ে একটি শো করতে চাই, এজন্য তোমার সব ক্যাসেট আমার প্রয়োজন। ক্যামেরা বয় রাজি হয় আর প্রোডিউসার তাদের দুজনকে নিয়ে গাড়িতে উঠে বসে। আর ডিল ফাইনাল করে ক্যামেরা বয়ের মা বাবাকে প্রোডিউসার অনেক টাকা দেয়। এরপর প্রোডিউসার সেই ক্যাসেট দিয়ে শো তৈরি করে এবং সেই শো টিভিতে প্রচারের পর ভীষণ দর্শক জনপ্রিয়তা লাভ করতে থাকে। রাতারাতি স্টার হয়ে যায় ক্যামেরা বয়, রীতিমতো এখন সে একজন সেলিব্রিটি। শো থেকে পাওয়া টাকা দিয়ে ক্যামেরা বয় বিশাল এক বাড়ি কিনে নেয়। শো এর জন্য সবাই ক্যামেরা বয়ের রিয়েল লাইফ দেখতে পায় আর এন্টারটেইন হতে থাকে। এরপর ক্যামেরা বয় তার প্রেমিকাকে বিয়ে করার কথা বলে, তখন মেয়েটি রাজিও হয় আর তাদের সব কিছু দর্শক লাইভ দেখতে থাকে। এতে মানুষেরা এক অন্যরকম অনুভূতি অনুভব করতে থাকে। এমনটা চলতে চলতে শহরের সব মানুষ তাদের লাইভ শো দেখার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে। আসলে প্রত্যেকে যেন ক্যামেরা বয়ের জীবনের ভেতর দিয়ে নিজেকে দেখতে পায়। এভাবে শহরের সব লোক সারাদিন ঘরে বসে কেবল লাইভ শোই দেখতে থাকে। রাস্তায় কেবল ক্যামেরা বয় আর তার ওয়াইফ এই দুজন দুজনকে দেখা যায়। কিন্তু তারা খুব বোর ফিল করতে থাকে। তখন একদিন ক্যামেরা বয় তার ওয়াইফকে নিয়ে তার পুরানো বাড়িতে আসে আর সেখান থেকে সেই পুরনো ক্যাসেট বের করে নষ্ট করতে থাকে। কিন্তু একটু পর ক্যামেরা বয় খেয়াল করে দেখে যে তার ওয়াইফ লাইভ শো দেখা শুরু করে দিয়েছে। তখন ক্যামেরা বয় টিভি বন্ধ করতে চায় আর ওয়াইফকে উঠতে বলে, কিন্তু কিছুই হয় না, কোনোভাবেই সে উঠতে চায় না। মেয়েটিও শো এর ভেতরে নিজেকে হারিয়ে ফেলে। এতে ক্যামেরা বয় প্রচণ্ড আঘাত পায় আর সে ভাবে, কিভাবে মানুষকে জাগিয়ে তুলব আমি। তখন সে একটি আইডিয়া খুঁজে পায় আর সেই আইডিয়া সাকসেস করতে ক্যামেরা বয় তার প্রথম দিনের সেই ক্যাসেট বের করে আর বাথটবে টিভির সামনে বসে নিজের শরীরে কারেন্ট দিয়ে নিজেকে মেরে ফেলে। সাথে সাথে লাইভ শো অফ হয়ে যায়। তখন দেশের মানুষ একটা চরম ধাক্কা খায়। এরপর মানুষেরা ধীরে ধীরে ঘর থেকে বের হতে শুরু করে। অন্যদিকে ক্যামেরা বয়ের মৃত্যুর জন্য তার প্রাণ প্রিয় স্ত্রী খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। আর একটি কথা ভেবে তার ভালোও লাগে, সেটা হচ্ছে তার স্বামীর এই জীবনদানের জন্যই আজ মানুষের মাঝে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। আর সিনেমা এখানেই শেষ হয়। ধন্যবাদ।